জীবনের প্রথম ইন্টারভিউ যখন আমি নিই, আমি বিক্রম আর সোলাঙ্কির নিই সেটে গিয়ে ইচ্ছেনদী সেটে। ও আচ্ছা, ওকে। তো তারপরে তোমাকে আমি দেখেছি এবং সোলাঙ্কিকেও দেখেছি বিভিন্ন ইভেন্টে, কথাও হচ্ছে আলাদা করে, বাট তোমার আর সোলাঙ্কির এই যে এত বছরের গ্যাপে যে ফিল্মটা এলো, ওটা ছিল টেলিভিশনের একটা সিরিয়াল আর এটা একটা বড় পর্দার ফিল্ম। আমি ডেফিনেটলি জানি এটা একটা খুব উচ্ছ্বাস, এটা একটা খুব আনন্দের বিষয়, বাট তোমার এক্স্যাক্টলি উচ্ছ্বাসটা কতখানি এত বছর বাদে সেই সোলাঙ্কির সাথে এবার জুটি বেঁধেছো? হ্যাঁ, ডেফিনেটলি মানে এক্সাইটমেন্ট প্রচুর আমাদের। আমার সোলাঙ্কির ইন্টার গোটা টিমেরই, অরিত্র গোটা রোড শো টিমের, শ্যাডো টিমের, তারা সবাই আজকে এসেছে। রাহুল, অনামিকা, অনামিকা আসতে পারেনি, ওর পার্সোনাল কমিটমেন্ট। হ্যাঁ, দেখলাম। রাহুল এসেছে, সুজয় দা এসেছে, তোতন এসেছে, দেবপ্রিয়। তো উই হ্যাভ দ্য হোল টিম হিয়ার অ্যান্ড উই আর ফিলিং ভেরি ব্লেসড যে মানুষের ভালো লাগছে, একটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথ শুরু হয়েছে, হলে এসে লোকে সিনেমা দেখছেন, এটাই তো আমাদের পাওনা, এর বাইরে কি বাঁচে? সত্যিই তাই। আর হলে তো প্রচুর লোক এসছে, শহরের উষ্ণতম দিন নিয়ে কিন্তু অনেক দিন ধরেই একটা উষ্ণতা কিন্তু উড়ে বেড়াচ্ছে। তো আজকে তোমার সেটা স্পেশালি কি মনে হচ্ছে, আজকে প্রিমিয়ারে এসে লোকজনকে দেখে উষ্ণতাটা এক্স্যাক্টলি কোথায়? উষ্ণতাটা হচ্ছে যে যেভাবে আমরা ফিডব্যাক পাচ্ছি শহরের উষ্ণতম দিনের জন্য, আমার মনে হয় যে উষ্ণতাটা এখন মানুষের হৃদয়ে। আর সোলাঙ্কি কি বলছে এই বিষয়ে? সোলাঙ্কি খুব খুশি, ও খুবই উড়ু উড়ু মেজাজে ঘুরে বেড়াচ্ছে। আমি দেখলাম একটু আগে, একটু আগে এখানে ছিল, বাট ইটস ইটস এ প্লেজার ওয়ার্কিং উইথ সোলাঙ্কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।